অবরোধের খবর জানতে এখন যাব সাভারেস, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাহিদ, অবরোধের এই মুহূর্তে চিত্র আপনি কেমন দেখছেন এবং রাস্তায় যান চলাচল কেমন করছে? কথা বিএনপির তৃতীয় দফায় 48 ঘন্টার যে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে, সেখানে আমরা সাভারের বিভিন্ন পয়েন্টে ঘুরেছি, কিন্তু অবরোধকারী যারা অবরোধ ডেকেছেন তাদের কোনো তৎপরতা লক্ষ্য করিনি কিংবা ছিল না। সকাল থেকেই বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের টহল আমরা লক্ষ্য করেছি। এছাড়া মাঝে দু একটা দিন চোরাগোপ্তা মিছিল করেছে, যে মিছিল বের করে আবার তারা মিলিয়ে গেছে। সেই সব জায়গাগুলোতে আমরা দেখেছি যে পুলিশ সাইরেন বাজিয়ে বাজিয়ে নিজেদের অবস্থান, সতর্ক অবস্থা জানান দিচ্ছে। আর সকাল থেকেই আমরা দেখেছি মহাসড়কে যানবাহন চলছে, তবে স্বাভাবিক যানবাহনের মতো না। দূরপাল্লার যানবাহনগুলো দ্রুত রাজধানী ফেরার ব্যাপারে তাদের একটা তাড়া ছিল। এমনি যারা স্কুলে যাচ্ছে, বাচ্চারা সামনে পরীক্ষা, তাদেরকে আমরা দেখছি যে যানবাহন সম্পর্কে বেশ ভোগান্তি মুখে পড়তে হচ্ছে। এছাড়া তৈরি পোশাক খাতের শ্রমিক তারাও বেশ ভোগান্তিতে আছেন, যেহেতু যানবাহনের সংখ্যা কম, অনেকেই অটোতে যাচ্ছেন, অনেকে লেগুনায় করে বেশ দূরত্বের পথ ধরেছেন। তো কথা এই ছিল এখানকার সর্বশেষ। সাভার থেকে জানছিলাম অবরোধ কর্মসূচির খবর। এবার যাব সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ারের কাছে, তিনি রাজধানীর অবরোধের সংবাদ সংগ্রহ করছেন। আপেল, অবরোধে ঢাকায় যান চলাচলের চিত্র আপনি কেমন দেখছেন? তৃতীয় দফায় বিএনপির অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এর আগের অবরোধের যে দিনগুলি যেমনটি ছিল, আজকের সকালটাও তাই। অর্থাৎ গণপরিবহনের কথা আপনি যেটি বললেন, যে রাজধানীর ভেতরে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম, পাশাপাশি গাবতলিতে আমি ঘুরে দেখেছি সায়দাবাদ বাস টার্মিনাল, সেখানে যেটি লক্ষ্য করলাম যে দূরপাল্লার বাস সেভাবে চলাচল করছে না, যদিও বিজিবি এবং র্যাবের পক্ষ থেকে স্কট করে পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলো চলাচলে তারা নিরাপত্তা দিচ্ছে। এবং দূরপাল্লার বাস চলাচলের ক্ষেত্রেও তারা বলেছে প্রয়োজনে কেউ যদি চান, কোনো বাস মালিক যদি চান তার বাসটি দূরপাল্লার নিরাপত্তার জন্য তাদেরকে, তাদের প্রয়োজন রয়েছে, তারা তো তাদের সেই নিরাপত্তাটি দিবে। বলে রাখি যে যেহেতু এখন পর্যন্ত গণপরিবহনের সংখ্যাটি কম, যারা প্রয়োজনে ঘর ছেড়ে বেরিয়েছেন তারা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। আবার বলে রাখি যে বার্ষিক পরীক্ষা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে যারা অভিভাবকরা শিক্ষার্থী বা তাদের সন্তানদেরকে নিয়ে আসলে শিক্ষা প্রতিষ্ঠানে আসছেন তাদের মাঝে এক ধরনের শঙ্কা রয়েছে। আপনি জানেন যে অবরোধের শুরু, অর্থাৎ গতকালও কিন্তু রাতের বেলায় গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে সব মিলিয়ে বলে রাখি এখনকার যে সার্বিক যে পরিস্থিতি, সেখানে কিছুটা থমথমে তো অবস্থায় রয়েছে। সাধারণ মানুষও চাচ্ছেন যে আসলে যে এই যে সংকট একটি তৈরি হয়েছে, এই সংকটটি দ্বারা আসলে আলাপ আলোচনার মাধ্যমে যাতে সমস্যার সমাধান হয় সেটি তারা প্রত্যাশা করছেন। পাশাপাশি আমি তো সড়কের খবরটি দিলাম, একটু রেলপথেরও খবর জানাতে চাই। ট্রেন যাতায়াত স্বাভাবিক রয়েছে, তবে যে যাত্রীরা আসলে কমলাপুর রেলস্টেশনে এসেছেন, পৌঁছেছেন এবং তাদের যে গন্তব্যে তারা পৌঁছানোর ক্ষেত্রে যেহেতু গণপরিবহন কম, তারাও কিছুটা ভোগান্তিতে পড়েছে। কথা রাজধানী থেকে অবরোধ কর্মসূচিতে যান চলাচলের খবর জানছিলাম। কোন দেশ বা ইউনিয়ন কি বিবৃতি দিয়েছে তাতে কিছুই আসে যায় না, এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন অপরাধীদের বিচার হবেই। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের এক আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন বিএনপি তাদের জাতীয় দিবসের কর্মসূচি স্থগিত করে কাপুরুষতার পরিচয় দিয়েছে। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য তারা নিজেরাই যথেষ্ট বলেও মন্তব্য করেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল হাসান। 7ই নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বক্তব্যে সভার প্রধান অতিথি ওবায়দুল কাদের বলেন 1975 সালের কলঙ্কিত এই দিনে সিপাহী বিপ্লবের নামে মুক্তিযোদ্ধা সৈনিকদের হত্যা করা হয়। ষড়যন্ত্রের রাজনীতি উত্তরাধিকার বহন করে আবার চেপে বসতে চান ক্ষমতার মঞ্চে।
এই দিনটিকে বিএনপির জাতীয় দিবস আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এমন দিনে কোনো কর্মসূচি পালন না করাই প্রমাণ করে দলটির রাজনীতি করা কিংবা আন্দোলনের সক্ষমতা নেই। জাতীয় দিবসের কর্মসূচি স্থগিত করে দেয় যেই দল তাদের মতো ভীরু কাপুরুষ, এদের রাজনীতি তারা তাদের পার্টির প্রতিষ্ঠাতা আন্দোলন করার সাহস তো এখানেই বোঝা গেল। বিএনপি নিজেরাই যথেষ্ট নিজেদেরকে নিশ্চিহ্ন করার জন্য। এ সময় ওবায়দুল কাদের বলেন, গত 28 অক্টোবর সমাবেশের নামে রাজধানীতে যে সহিংসতা এবং নৈরাজ্য চালিয়েছে বিএনপি, সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিচার হবেই। অপরাধী যারা তাদের উপযুক্ত শাস্তি করতে হবে। কোন ইউনিয়ন কোন দেশ বিবৃতি দিল তাতে আমাদের কিছু আছে যায়? নির্বাচন পর্যন্ত সতর্ক পাহারায় থেকে অগ্নিসংযোগকারী এবং সহিংসতার সাথে জড়িতদের প্রতিহত করতে কর্মী সমর্থকদের নির্দেশনা দেন আওয়ামী লীগ নেতারা। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুর 3 এবং ব্রাহ্মণবাড়িয়া 2 উপনির্বাচনের ফলাফলের গ্যাজেট প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন। জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ 3 সদস্যের কমিটিকে বিষয়টি তদন্তের নির্দেশনা দেওয়া হয়। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মঙ্গলবার কথা জানিয়ে বলেন, কমিশনারদের মধ্যে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ নিয়ে কোনো মতানৈক্য নেই। এদিকে লক্ষ্মীপুর 3 আসনের বিজয়ী প্রার্থী গোলাম ফারুক পিঙ্কু দাবি করেছেন, আলোচিত জাল ভোট দেয়া ব্যক্তি শিবির কর্মী। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। 5 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্মীপুর 3 আসন উপনির্বাচনে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আজাদ হোসেনের একটি ভিডিও ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ভিডিও নিয়ে কথা বলতে মঙ্গলবার নির্বাচন কমিশনে আসেন বিজয়ী প্রার্থী গোলাম ফারুক। তিনি কমিশনার আনিসুর রহমানের কাছে এ বিষয়ে তার বক্তব্য তুলে ধরেন। বিষয়টা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, 2টি আসনের উপনির্বাচনের প্রার্থীর অভিযোগের তদন্ত করতে গেজেট প্রকাশ স্থগিত রয়েছে। লক্ষ্মীপুরের একটি কেন্দ্র এবং ব্রাহ্মণবাড়িয়া সরাইল আসন যেটা, তার একটি কেন্দ্রের যে তথ্য উপাত্ত পাওয়া গিয়েছে সেটা নির্বাচন কমিশন বিশ্লেষণ করেছেন এবং এটার সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন। তারা সরজমিনে তদন্ত করে যে রিপোর্ট দিবেন, সেই রিপোর্ট পাওয়ার পরে কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। অবশ্যই আইনে যেহেতু বলা আছে গেজেট প্রজ্ঞাপন না মানে স্থগিত রেখে তদন্ত কার্যক্রম চলবে, সেই অনুযায়ী কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে সচিব বলেন, নির্বাচনী কর্মকর্তা নিয়োগ সহ কোনো বিষয় নিয়ে কমিশনারদের মধ্যে মতদ্বৈততা নেই। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি 12,500 টাকা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ বেতন বৃদ্ধি পেল 56.25%। ডিসেম্বর থেকে কার্যকর নতুন এই মজুরি শ্রমিকরা হাতে পাবেন জানুয়ারিতে। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। আন্দোলন বাদ দিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান তিনি। তামজিদ চুমানের রিপোর্ট। গত কয়েকদিন থেকেই অস্থির তৈরি পোশাক খাত, ন্যূনতম বেতন 8,000 থেকে বাড়িয়ে যৌক্তিক পর্যায়ে নেওয়ার দাবিতে রাজপথে আন্দোলন করে আসছিল তৈরি পোশাক শ্রমিকরা। অবশেষে প্রতীক্ষার অবসান হল। দফায় দফায় আলোচনার পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে নির্ধারণ হল বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি। শুরুতে শ্রমিকদের দাবি ছিল ন্যূনতম মজুরি 20,393 টাকা। মালিকপক্ষের 10,400 টাকার সম্মতির পর তা মেনে নেয়নি শ্রমিকপক্ষ, যে কারণে আবারও আলোচনার টেবিলে বসে মালিক ও শ্রমিকপক্ষ। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ঘোষণা করেন নতুন মজুরি, যেটা 8,000 ছিল এটা 12,500 টাকা হবে।
তাছাড়া এখানে রেশনের কথা শ্রমিকদের দাবি আছে, একটা পরিবারের জন্য একটা ফ্যামিলি কার্ড, পরবর্তীতে এটা রেশনিং ব্যবস্থারও চালু করার ব্যবস্থার কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আমাদের শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন, মালিক ভাইয়েরা যারা আছেন, প্রত্যেকের কাছে যে আপনারা ফ্যাক্টরি খুলে দেবেন এবং শ্রমিক ভাইদের বলবো কাজে যোগদান করতে। শ্রমিকরা মোট বেতনের মধ্যে 63% পাবেন বেসিক, প্রতি বছর থাকবে 5% ইনক্রিমেন্ট, 7টি গ্রেড থেকে কমিয়ে করা হয়েছে 5টি গ্রেড। মালিক ও শ্রমিক উভয় পক্ষ এই কাঠামোতে সম্মতি জানিয়ে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। মালিক পক্ষ সবসময় সহনশীল, কারণ মালিক পক্ষের সামনে দিয়ে যখন শ্রমিকরা ভাঙচুর করে আমরা কিন্তু কখনো তাদের বিরুদ্ধে, আমাদের শ্রমিকদের বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনে কখনো যাই না। ডিসেম্বরের বেতনের সাথে তারা জানুয়ারির প্রথম সপ্তাহে যে বেতন পাবে সেই বেতনের সাথে এটা কার্যকর হবে। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মোতাবেক আমি মনে করি যে এটা মোটামুটি আমাদের এখন বেঁচে থাকার জন্য বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়েই সবকিছু বিবেচনা করে আমি মনে করি যে এটা আমার কাছে মোটামুটি একটা অবস্থান তৈরি হয়েছে। জীবনমান, বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে মজুরি বোর্ড। মালিকপক্ষ শ্রমিকের সবার সাথে আলোচনা করে মোটামুটি একটা গ্রহণযোগ্য, যাতে মালিকেরও ক্ষতি না হয় শ্রমিকের ক্ষতি না হয় সেই বিষয় করে একটা মাঝামাঝি পর্যায়ে আমরা এই বেতনটা নির্ধারণ করছি এবং এখানে প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে আমরা এটা করেছি। 20 নভেম্বর শ্রমিকদের নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হবে, যা জানুয়ারি থেকে কার্যকর করা হবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সরকার ঘোষিত নতুন ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করেছে। মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত 11টি সংগঠনের জোট মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন মঙ্গলবার বিকেলে রাজধানী তোপখানা সড়কে মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ করে নতুন মজুরি প্রত্যাখ্যানের ঘোষণা দেন তারা। এ সময় তারা বলেন, মজুরি বোর্ড প্রহসনের প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দিয়েছে এবং তৈরি পোশাক কর্মীরা 12,500 টাকার নতুন মজুরি মেনে নেবে না। বর্তমানে নতুন নির্ধারিত মজুরিতেও একজন কর্মীর জীবনযাপন কঠিন উল্লেখ করে তা পুনর্বিবেচনার আহ্বান জানান বক্তারা। আগামী শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তারা। সরকার দলীয় লোকজন যখন শ্রমিক প্রতিনিধি হিসেবে থাকে, এটা শ্রমিকদের পক্ষের কথা বলার চেয়ে বিপক্ষেই বেশি কথা বলে এবং উনি যে প্রস্তাবনাটা 20,500 টাকা দিয়েছিল সেটারও কাছাকাছি কোনো মজুরি তারা আজকে ঘোষণা করে নেই। ফলে হচ্ছে 12,500 টাকা দিয়ে একটা শ্রমিকের সংসার কোনোভাবেই চলতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এবং আমাদের একটা প্ল্যাটফর্ম আছে 11টি সংগঠনের, সেটা হচ্ছে মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন। আমরা এটা প্রত্যাখ্যান করে আগামী শুক্রবার আমরা সকালে মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে প্রেস ক্লাবে আমরা এরপরে সমাবেশ করব, করে পরবর্তী কর্মসূচি আমরা দিব। দেশে উৎপাদন কম হওয়ায় এবার 1,00,000 টন লবণ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে ভারত থেকে আমদানির সামান্য প্রভাব পড়েছে ডিম আর আলুর দামে। রাজধানীর বাজারে এখনও ভারতের ডিম না মিললেও আমদানির খবরে কিছুটা দাম কমেছে, ডজন বিক্রি হচ্ছে 140 টাকায়। অন্যদিকে আমদানি করা ভারতীয় নতুন আলু প্রতি কেজি দাম 100 টাকার উপরে। এ প্রসঙ্গে বাণিজ্য সচিব জানিয়েছেন, আমদানিকৃত আলু এবং ডিম বাজারে আসতে শুরু করেছে, তাই সামনের দিনে দাম কমে আসবে। হাসানুল শাওনের রিপোর্ট। সরকার ডিম আমদানির অনুমতি দেওয়ার 1.5 মাস পরে ভারত থেকে ডিমের প্রথম চালান দেশে এসেছে সোমবার। বেনাপোল স্থলবন্দরে এই চালানে ডিম এসেছে প্রায় 62,000 পিস। সেক্ষেত্রে শুল্কসহ প্রতি পিস ডিমের দাম পড়েছে 7.23 টাকা। তবে রাজধানীর বাজারে ভারতীয় ডিম বিক্রি শুরু না হলেও আমদানির খবরে সামান্য দাম কমেছে, ডজন বিক্রি হচ্ছে 140 টাকায়। সে হিসেবে প্রতি পিস ডিমের দাম পড়ে 11.5 টাকা। আগে 5.50 টাকা হালি নিত, এখন একটু কম, আগের থেকে একটু কম, তা আজকে 40 টাকা তো কিছু কমছে, কমছে। বিক্রেতারা বলছেন, ভারত থেকে ডিমের আরও কয়েকটি চালান দেশে আসলে দাম আরও কমে যাবে। ইন্ডিয়ার ডিম আমরা শুনতে পাচ্ছি যে বাজারে আসছে, যদি 80 টাকা তাহলে তো ভালো, ডিমের রেট এখনও আগের থেকে অনেকটা কমে গেছে, আরও কমবে। অন্যদিকে আমদানিকৃত ভারতীয় নতুন আলুর অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে, দাম অনেক বেশি, কেজি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। তবে দেশি আলুর দাম কিছুটা কমতির দিকে, কেজি বিক্রি হচ্ছে 45 টাকায়।
বাজারে সব ধরনের পেঁয়াজের দামও বাড়তি। ভারতীয় পেঁয়াজের কেজি এখন 100 টাকা, আর দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। চড়া মূল্যের বাজারে তাই হতাশ সাধারণ ভোক্তারা। পুতরা জিনিসের দাম একটু বেশি, হ্যাঁ, বাজার করতে গেলে পয়সার বাজারে মিলে না, সব কিছু দাম বাড়া, তো একটু এটা নিয়ে একটু হিমশিম কাটাচ্ছে সবাই। অবরোধের কারণে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে, তাই পাইকারি বাজারে আলু পেঁয়াজের দাম কমছে না বলে জানান বিক্রেতারা। পাবনার পেঁয়াজের দাম বাড়তে হয় কেজি 10 টাকা বা 20 টাকা বেশি। ইন্ডিয়ান আলু বাজারে আসছে নতুনটা, পাইকারি 100 টাকা বেচতেছে নতুন আলু। এদিকে আলু এবং ডিম আমদানি প্রসঙ্গে মঙ্গলবার বাণিজ্য সচিব জানান, বাজারে পণ্য দুটির সরবরাহ বাড়াতেই আমদানির অনুমতি দিয়েছে সরকার। গতকাল প্রথমে 61,950 পিস ডিম এসছে বাংলাদেশে, এবং আমরা আশা করি যে আমরা 20 কোটি ডিম আমদানি অনুমতি দিয়েছি, সুতরাং এটা এখন পর্যায়ক্রমে আসতে থাকবে। এবং আলু যেদিন অনুমতি দেওয়া হয়েছে তার পরদিন থেকেই কিন্তু আলু আমদানি হচ্ছে, তো আশা করা যায় যে আলুর দামের ক্ষেত্রে এটা একটা প্রভাব বিস্তার করবে। শিল্প মন্ত্রণালয় হয়তো মনে করেছে যে কিছু লবণ আমদানি অনুমতি দিয়ে রাখলে আমাদের এটা পূর্ব সতর্কতা হিসেবে, যাতে লবণের কোনো ঘাটতি না হয় আমাদের আগামী মৌসুমে, সেই জন্য এটা দিয়েছে 1 লক্ষ টন মাত্র। তবে কিছুটা কমতির দিকে সব ধরনের সবজির দাম, শীতের আগমনে এখন দিনে দিনে সবজির দাম কমবে বলেই আশা করছেন বিক্রেতারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের শেষ 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার 3 জন এবং ঢাকার বাইরের আছেন 5 জন। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তর এই তথ্য জানিয়েছে। এছাড়া শেষ 24 ঘন্টায় সারা দেশে নতুন করে 1,895 জন ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে 394 জন ঢাকায় আর ঢাকার বাইরে 1,501 জন। এবছর এখন পর্যন্ত সারা দেশে 283,593 জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে, আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 1,425 জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু পরীক্ষার জন্য চীন বাংলাদেশকে 10 লাখ পিস কিট দিবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে কথা জানান তিনি। ডেঙ্গু নিয়ন্ত্রণে বছর জুড়ে কর্মসূচি পালন করতে সিটি কর্পোরেশন থেকে পৌরসভা পর্যন্ত সব কর্তৃপক্ষকে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। চায়না থেকে কিছু ডেঙ্গুর জন্য টেস্ট কিটস পেয়েছি এবং প্রায় 10 লক্ষ কিটস আমরা পাব, এবং আমাদের বেশ কিছু যন্ত্রপাতিও দিবে, যার মধ্যে ব্লাড সেপারেটর রয়েছে, রেফ্রিজারেটর রয়েছে, অটো হেমাটোলাইজার রয়েছে, এবং ডিসপোজেবল কম্পোনেন্ট অ্যাফারেসিস সেট, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ব্লাড ব্যাগও রয়েছে। এই সমস্ত জিনিসগুলো আমাদের ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজন হয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।